নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। যখন মিষ্টি খেতে ইচ্ছা করবে তখন দোকান থেকে না নিয়ে বাড়িতেই আপনারা ঝটপট বানিয়ে ফেলুন পারফেক্ট দোকানের মতোই রসমালাই। খেতে তো সুস্বাদু হয়ই, কিন্তু বানানো খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন তাহলে কীভাবে বানাচ্ছি। একবার এইভাবে বাড়িতে যদি বানিয়ে খান আপনাদের আর ইচ্ছে করবে না দোকান থেকে নিয়ে এসে খেতে। আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই পারফেক্ট রসমালাই। নিয়েছি এরকম দুধ পাউডার, 10 টাকা দামি দুধ পাউডারটা। এরকম এই দুধ পাউডারটা আমল স্প্রে আপনারা যে কোনো দোকানেই অনায়াসেই পেয়ে যাবেন। দেখুন দুধ পাউডারটা আমি নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। টোটাল আমি 4 প্যাকেট দুধ পাউডারের আমি তৈরি করব রসমালাই। প্রত্যেকটা প্যাকেট কেটে দুধগুলো নিয়ে নিচ্ছি বোলের মধ্যে, দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য দিয়ে দিলাম 1 চামচ ময়দা। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাও দুধ পাউডারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, দেখুন এটা একটু সাইডে সরিয়ে রাখছি। রেখে আমি একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব। এই ডিমটা দিয়ে আমি একটা ডো তৈরি করব, তবে ডিমটা অর্ধেকটা লাগবে, ডিমটা পুরোটা লাগবে না। খুব অল্প অল্প ডিমটা দিতে হবে, দিয়ে ডোটা তৈরি করতে হবে। খুবই অল্প লাগে, দেখুন একবার এই অর্ধেকটা দিয়েছি, এতেই হয়ে যাবে আমার এই ডোটা। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে, এখন একটু চটচটে লাগছে, হাতে আটকে যাচ্ছে। এটা 10 মিনিটের জন্য ঢেকে দেব, তাহলে এটা সেট হয়ে যাবে আর হাতে আটকাবে না। হাতে একটু আমি ঘি লাগিয়ে নিয়েছি, নিয়ে আমি এটা একটু মুথে নিলাম। আর একবার মুথে নিয়ে আমি এ থেকে লেচি কেটে এইভাবে একটু চেপে চেপে মোলায়েম করে আমি এই রসগোল্লার আকারের শেপটা দিচ্ছি। আপনারা চাইলে লম্বা শেপটাও বানাতে পারেন। দেখুন এইভাবে করতে হবে, তবে এই রসগোল্লার মতন এই শেপটা দেওয়ার সময় খুব ভালো করে শেপটা দিতে হবে, কোনো রকম ফাটল থাকলে হবে না, তাহলে এটা যখন দুধের মধ্যে ফোটানো হবে তাহলে ফেটে যাবে। দেখুন একদম মোলায়েম করে শেপটা দিয়ে নিয়েছি, তবে সাইজগুলো একটু বড় বড়ই রেখেছি, আপনারা চাইলে একটু ছোটও রাখতে পারেন। আমি একটা কড়ার মধ্যে 500 গ্রাম দুধ নিয়ে নিলাম। আপনারা চাইলে পাউডার দুধেরও করতে পারেন, তাহলে সেক্ষেত্রে জলটা একটু গরম হলে তার মধ্যে 2 প্যাকেট দুধ দিলেই হয়ে যাবে। দিয়ে দিলাম ছোটো এলাচ দুটো, একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম একটু কেশর। কেশরটা সম্পূর্ণই অপশনাল, আপনারা এটা স্কিপও করতে পারেন, কিন্তু কেশর দিলে কি হয় দুধের কালারটা ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। নিয়ে দুধটা ফুটিয়ে নিলাম, দেখুন দুধটা ফুটে গেছে। এখন আমি রসমালাইগুলো দিয়ে দেবো দুধের মধ্যে, দিয়ে দিচ্ছি, তবে গ্যাসের ফ্লেম হাই রেখেই এগুলো দিতে হবে। গ্যাসের ফ্লেম এখন হাই আছে, তো এগুলো দেওয়ার পর এর মধ্যে কোনো রকম স্প্যাচুলা বা চামচ দিয়ে নাড়া দেওয়া যাবে না। এইভাবে কড়াটা একটু একটু নাড়া দিলে আপনি এগুলো ভেসে উঠবে। দেখুন কীরকম ভেসে উঠছে, দুধটা ফুটলে এগুলো ভেসে উঠবে। এগুলো দেখে মনে হচ্ছে ছোটো, কিন্তু এগুলো প্রায় 4-5 গুণ বড় হয় এক একটা রসমালাই। এগুলো এতই বড় হবে যে কড়াটা পুরো ভর্তি হয়ে যাবে যখন এগুলো বড় হবে, সম্পূর্ণ যখন রেডি হয়ে যাবে। দেখুন এগুলো ফুটে গেছে, ফুটে যাওয়ার পরেই অনেকটা বড় হয়ে গেছে, প্রায় 5-6 মিনিট হয়ে গেছে। এখন আমি এটা একটু মিডিয়াম লো ফ্লেমে প্রায় 15 মিনিটের জন্য ঢেকে দেবো। যেহেতু রসমালাইয়ের সাইজটা একটু বড় বড় করেছি, তাই এগুলো প্রায় 30-35 মিনিট সময় লাগবে। আপনারা যদি একটু সাইজটা ছোটো ছোটো করেন, সেক্ষেত্রে 25-30 মিনিটের মধ্যে হয়ে যাবে। দেখুন এটা ফুটছে, প্রায় 6-7 মিনিট হয়ে গেছে। এইভাবে কড়াটা ধরে একটু নাড়া দিতে হবে, এর মধ্যে কোনো রকম স্প্যাচুলা দেওয়া যাবে না। ঢেকে দিলাম 15 মিনিটের জন্য মিডিয়াম লো ফ্লেমে। দেখুন 15 মিনিট পর একদম বড় বড় হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আমি এটা আর ঢাকা দেবো না, খুব হালকা হাতে এটা নাড়তে হবে, কারণ এগুলো বড় হয়ে গেছে, খুব নরম, একদম স্পঞ্জি হয়েছে। এগুলোর মধ্যে একটু লাগলেই এগুলো ভেঙে যাবে, তাই একটু হালকা হাতে এগুলো নেড়ে নিতে হবে। নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে, আরও 3-4 মিনিট এটা এইভাবে ফুটিয়ে নিলাম। দেখুন 3-4 মিনিট ফোটানো হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। সম্পূর্ণ রেডি হয়ে গেছে, প্রায় 35 মিনিট মতো লেগেছে সম্পূর্ণ হতে রসমালাইটা।
গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, দিয়ে এটা ঠান্ডা হতে দেব। এটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখনই এ থেকে ওটাবো, নাহলে এগুলো ভেঙে যায়। দেখুন আমি সার্ভ করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর, পারফেক্ট রসমালাই তৈরি হয়েছে। একবার এইভাবে বাড়িতে বানাবেন, দেখবেন দোকান থেকে আর এনে খেতে ইচ্ছা করবে না, যখন ইচ্ছা হবে বানিয়ে নিতে পারবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন রসমালাইগুলো কত বড় বড় হয়েছে, একদম স্পঞ্জি হয়েছে। দেখুন আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন একদম নরম স্পঞ্জি। দেখুন কত সুন্দর। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর আপনাদের প্রিয়জনদের সাথে বেশি বেশি শেয়ার করুন। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন, আমায় কমেন্ট করে জানাবেন আপনাদের রসমালাই কেমন হয়েছে। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।